দেখি যে যার সাথে আমার যে আমাকে আক্রমণ করলো সে অলরেডি ওসির টেবিলে। তখন আমি ওসির স্যারকে বললাম, স্যার বিষয়টা তো আপনি জানেন, আমি ওখান থেকে আসছি, আমাকে তো স্যার এই মাঠ দূর করা হয়েছে, আমার গাড়ি হামচুর করা হয়েছে, তো স্যার একটু ব্যবস্থা এটা আপনি ব্যবস্থা দেখেন। তো বললো যে আপনি আগে অভিযোগ দেন, তারপরে আমি স্যার অভিযোগ দিব। সেইটা তো আমাকে এই পরিবেশ তো স্যার এখন দেখেন তো ঘটনা বড় ঘটনা, কারণ এটা তো আপনি স্যার আপনি পুলিশ ওখানে ইন্সপেক্টর ছিলেন, তাদের কাছে আপনি বিষয়টা জানেন, আপনি লোক ছিল ওখানে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি ব্যবস্থা করেন, আপনি যান আপনি বাড়ান। তখন আমি আর কি বলবো, আমার ইয়েতে আমি চলে আসছি। আমাদেরকে যখন প্রথম চাঁদা দাবি করে আমাদের আইন অনুযায়ী আসামিরা যে থানার মধ্যে অবস্থান করে সেই থানাতে অভিযোগ দেওয়ার কথা। আমরাও অলরেডি আসামিরা অবস্থান করছে চন্দ্রিমা থানার মধ্যে, আমরা একাধিক দিন চন্দ্রিমা থানায় অভিযোগ দেওয়ার জন্য গিয়েছি, তারা মৌখিকভাবে বলেছে যে আমরা আপনাদের অভিযোগটা দেখছি, তদন্ত করব, তদন্তে যদি সত্যতা প্রমাণিত হয় তারপরে আমরা এটা সুরাহা করব। এরই মধ্যে এ ধরনের একটা ঘটনা ঘটল, তদন্তাধীন অবস্থায় আছে।